ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজে এখন 6টা, মাগালের ডিউটিতে। আর আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমাদেরতে সরস্বতী পূজা, সো জিনিসপত্র সব আনা হয়ে গেছে, বাবার গাড়িতে আছে খই। সো বাবা বললো খইটা নিয়ে আয়, আর এখন ব্লগটা স্টার্ট করলাম রাত্রির থেকে। তো এই যে 2 প্যাকেট খই নিয়ে নিছি আমাদের চোপড়ে। আজ এখন 6:30, এই যে ডট 6:30, এটা 5 মিনিট ফাস্ট আছে। 4টা কে আসলাম, এখন বসছি পড়তে। আমি পড়ছিলাম, এত বাজে গন্ধ আসছে ঘন্টা দেখে কি বলবো। আমার পাশ যন্ত্রা হ্যাঁ পারফিউম না, এটা রূপ এয়ার ফ্রেগনেন্স, হ্যাঁ এয়ার ফ্রেগনেন্স। 1, 2, 3, যন্ত্র হ্যাঁ মিনি স্টুডিও ইজ রেডি, আমাদের পড়াশোনা এখন হবে ফুল কনসেন্ট্রেশনে। লেটস গো গাইস, বাজে এখন 10:10, বাবা গেছে বাইরে আর মা গেছে ডিউটি, ঠাম্মা দেখছে টিভি, বাকি আমার পড়া অলমোস্ট হয়ে গেছে। এই যে কালকের জন্য দুব্বা, এখানে খই, 1 সেকেন্ড, আর এখানে বাকি সব যোগাড় যন্ত্র অলমোস্ট ডান। বাবা যেগুলো বাকি আছে যেমন হয়ে গেলো প্লেট, তারপরে আরো কিছু, ওগুলোকে আনতে বাবা আসবে, তারপরে খাবো, তারপর আর কি ঘুমিয়ে পড়বো। এই যে দুধ ঠাম্মা নিতে পাঠিয়েছিল নিচে, এই যে হ্যাঁ ঠাকুর আমাদের, অনেকক্ষণ ওয়েট করলাম, বাজে এখন 11টা, 10টার থেকে ওয়েট করছি, বাট এখন বাবা আসেনি, আমি খেতে বসে পড়লাম। এই যে দেখাচ্ছি খাবার হচ্ছে, এটা হচ্ছে এই রুটি মিষ্টি, এটা হচ্ছে কি ডালের বড়ার তরকারি, ডাল আর একটু ভাত। সো খাচ্ছি, সামনে দেখছি টিভি। গাইস সকাল হয়ে গেছে, খাচ্ছি এখন, বাজে এখন 11টা, খাচ্ছি এখন রুটি আর আলু পটল ভাজা। তো গাইস যাচ্ছি এখন আমি একটু বাজারে, বাবা চিনি আনতে পাঠালো, বাড়িতে পুজো তাই চিনি শেষ, চিনি আনতে পাঠালো ওখানে, চিনি দুধ আর দই। আর তার আগে যাচ্ছি একটু দিদুনের ওখানে, এই ফুল দিল, ফুল আর বেলপাতা, ফুল বেলপাতা পান। সো দিদুনের ছোট করে পূজা করছে, ওখানে ফুল বেলপাতা দিব, তারপরে যাবো বাজারে। অলমোস্ট পৌঁছেই গেছি এখানে, এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে শ্যুট করে নিলাম। জিনিসটা হয়ে গেছে, আবার যাচ্ছি বাড়িতে। এই যে সব যোগের যন্ত্র, একদম রেডি।
ওইটা এখন 3:05 রান্নাবার হয়ে গেছে, বাকি ঠাকুরের বসে আসার কথা ছিল দুটো, এখন আসেনি। আর এদিকে একজন শুয়ে মোবাইল দেখছে, বাকি মা পূজার জোগাড় করছে। কি এই যে আরে এই যে টিপি ভোগ করছে, খিচুড়ি কই কই দেখো, ওটা কি হবে আবির কই গো। চারটে বেজে গেছে, খাওয়া আমার হয়ে গেছে, খেয়ে নিলাম, ঠাকুর মশাই আসছিল না সো খেয়ে নিলাম। আর এখন ঠাকুর মশাই কেন আসছে না কারণটা হচ্ছে, প্রথম থেকে বলি, বাবার সাথে কথা হয়েছিল, বাবা বলেছিল দুটার সময় আসতে ঠাকুর মশাইকে, বাট লাস্টে কথা হয়েছে ঠাম্মার সাথে। সো ঠাম্মা বললো যে, ঠাম্মা বলেছে 4:30 আসতে, তো ঠাকুর মশাইকে এখন ফোন করা হলো, আর বাবা জিজ্ঞেস করলো কেন আসছো না এখনও, সো ঠাকুর মশাই বললো যে টাইম তো দেওয়া হচ্ছে 4:30। তারপরে বললো হ্যাঁ ঠাম্মা যে আমি দিছি টাইম, বাকি সূর্যও পড়ে গেছে অলমোস্ট, ওই যে একটুখানি আমাদের সন্ধ্যা হয়ে যাবে, এখন ওই 4:30 টাইম দেওয়া, তো অলমোস্ট 5টার মধ্যে 5টাই ধরতে হবে, সন্ধ্যা সন্ধ্যা পূজা হবে আজকে, মানে রাত্রে। এখানে মা সুন্দর আলপনা দিয়ে দিছে, পুজোর প্রিপারেশন অল ডান, জাস্ট শুধু ভোগটা এখন হচ্ছে নিচে, একদম ডট টাইমে কারেক্ট টাইমে একদম ঠাকুর উঠে চলে এসছে, একদম 4:30 এসছে। নেক্সট ডে বাজে এখন দুটো, কালকে রাত্রে ব্লগে আর করিনি, কালকে রাত্রে সবাই বাড়িতে আমাদের প্রসাদ খেতে এসেছিলো, আমরাও খেয়েছি ঘুমিয়ে গেছি। বাকি ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, দেখা ভিডিও নতুন ব্লগ আসলে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।